সত্যম প্রথম মাইতি, ওনার হচ্ছে ওই গত আগস্ট মাসে ওনার ধরা পড়েছে এটা, তারপর ডিসেম্বরে ওটার অপারেশন করা হলো। ওনার হচ্ছে ব্লাডার ক্যান্সার হয়েছিল, এবার ব্লাডারটা তারপরে কেটে বাদ দিতে হয়েছে ওইটা পুরোপুরি। আর এখন এমনি ভালোই আছে, আর এখন মানে লিকেজও হচ্ছে খুব কম, মানে একদমই কম না বললেই চলে, খুবই ভালো আছে। আর ওনার হচ্ছে এখন ইউরিনটাও ওই ঠিক মতো ওই নর্মালি ওই পেচ্ছাপের রাস্তা দিয়েই করতে পারছেন। ডাক্তারবাবু অভয় কুমার, উনি আমাকে অপারেশন করার এখন এখন চার মাস হয়ে গেছে, এখন এখন আমি মোটামুটি ভালোই সুস্থ আছি, এখন নর্মালি পেচ্ছাপ করছি, এবং উনি আমাকে নতুন ব্ল্যাডার লাগিয়ে দিয়ে দেওয়ার পর আমি এখনও ভালো আছি। তারপর চার থেকে কিমোথেরাপি দেওয়া হলো, রাইট, বলা হবে নিউ অ্যাডজুভেন্ট কিমোথেরাপি। কিমোথেরাপি লাস্ট ডোজ পেলেন 23rd November 2022। তারপর এনার ব্লাডার বাদ দিয়ে অপারেশন, যেটা বলা যায় রেডিকাল সিস্টেমটমি করা হলো, and a neo bladder, an artificial urinary bladder that was done on 13-12-2022, right? Ekon check-up re aschen, and jo check-up re ultrasound repeat korun to dekhlam, he is completely cancer free, and which ab bhalo hocche, completely he voids urine. Uroflow report dekhechi, uroflow re reports ফ্যান্টাস্টিক রিপোর্ট বলবো, খুবই ভালো ইউরিন ফ্লো হচ্ছে, অ্যান্ড খুব নর্মাল ব্লাডার, নতুন ব্লাডার কাজ করছে। আচ্ছা, আপনার কোনো ইউরিন লিক হয় এখন? একটু হয়, একটু হয়, মানে সবসময় হয় না, একটু একটু ড্রপ হয়, ড্রপ ড্রপিং হয় কিছু। ওকে, ফ্যান্টাস্টিক। স্পিড কেমন থাকে আপনার ইউরিন? স্পিড ঠিক আছে, ভালো আছে। আর কোনো সমস্যা হয় কি ইউরিন নিয়ে? না, কোনো সমস্যা। এখন কি কাজ করেন আপনি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।